ক্লাস 8 এর ইতিহাস অ্যানুয়াল পরীক্ষার প্রশ্ন উত্তর, ইতিহাস পরীক্ষার প্রশ্ন উত্তর ক্লাস 8, শূন্য স্থান পূরণ করো। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি লেখেন জেমস মিল। আলীবর্দী খাঁয়ের মৃত্যুর পর বাংলার সিংহাসনে আরোহণ করেন সিরাজউদ্দৌলা। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন। আইন করে বিধবা বিবাহ প্রথার অবসান ঘটান 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়। ও স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট তারিখে। রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক ক্ষমতার প্রধান হলেও প্রকৃত পরিচালক হলেন প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের সংবিধানের রূপকার হলেন বিআর আম্বেদকর। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। আবার সঠিক উত্তরটি নির্বাচন করো। ঔরঙ্গজেব মহারাজান 1707 সালে কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি দেওয়া হয়। দ্বিতীয় শাহ আলম 1784 খ্রিস্টে ভারত শাসন আইন প্রণয়ন করেন উইলিয়াম পিট। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা রিসড়ায়। ভারত জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বাইতে। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে। মোহাম্মদ ইকবাল ছিলেন একজন ভারতের বিখ্যাত কবি। ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে 6টি। তারপরে সত্য মিথ্যা, 1853 খ্রিস্টাব্দে রেলপথ প্রকল্প শুরু হয়, এটি সত্য। তারপরে বিধবাদের পুনর্বিবাহ জারি করেন পণ্ডিত বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্য। জ্যোতিরাও প্রফুল্ল চাকী কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন, সত্য। ব্যবহার ষড়যন্ত্রবাবু অভিযুক্ত ভগৎ সিং ছিলেন বীর বিপ্লবী। তারপরে সীমান্ত গান্ধী নামে পরিচিত শাহনওয়াজ খান, মিথ্যা। তারপরে তুরস্কের খলিফা মুসলিম জগতের বলে মনে করা হতো, সত্য। কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন জওহরলাল নেহরু, মিথ্যা। তারপরে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু আছে, সত্য। এবার মিলামিলি, এটির সঙ্গে চিত্তরঞ্জন দাসের সঙ্গে মিলবে 6, তারপরে যদুনাথ সরকার মিলবে 4, তারপরে নবগোপাল মিত্র 2, হিন্দু মেলা, তারপরে নীল বিদ্রোহ 5, হিন্দু পেট্রিয়ট সিধু কানহু 1, সাঁওতাল বিদ্রোহ, তারপরে অক্ষয় কুমার মৈত্র 3, অন্ধকূপ হত্যা, দ্বৈত শাসন। তারপরে এই প্রশ্নগুলো, দ্বৈত শাসন বলতে ব্রিটিশ শাসকের সামরিক জাতি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা লর্ড ওয়েলেসলি। 76 মন্তর ঘটে 1707। সত্য সাধক পদে জ্যোতিরাও ফুলে। মাসের কেল্লা প্রতিষ্ঠা করেন তিতুমীর। ভারতের রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু। কত খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলুপ্তি ঘটে? 1969 সালে 1 আগস্ট। তারপরে এই যে 6 দাগের প্রশ্ন, এগুলো তারপরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে 13 এপ্রিল ডায়েরিটির জন্য দায়ী। তারপরে বড় প্রশ্ন, ঝ ট ঠ ড ঢ 7টি। ফারুক সিয়ারের ফরমান বলতে এই ফরমানে কি বলা হয়েছিল? ডেসপাচ কি? শিক্ষা সংক্রান্ত বিষয় কি? ভারতের সম্পদের বহির্গমন ও শিল্পায়ন 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশন। আজাদ হিন্দ ফৌজের প্রতি সুভাষের আহ্বান কি ছিল? ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজারার ভূমিকা। মুসলিম সমাজের আধুনিকরণের জন্য স্যার সৈয়দ আহমদের ভূমিকা। এগুলি করে রাখলে সব দিন কাজ দেবে 8 এর পরীক্ষার জন্য, ইতিহাসের জন্য। ধন্যবাদ।